কাঁঠালের পিঠা, কাঁঠালের রসের পিঠা না ভাবি? কিভাবে বানাইতেছেন দেখি, এদিকে চাউলের গুঁড়ি দিয়ে নারিকেল চিনি কাঁঠালের রস, আর এখানে হচ্ছে কি কলা পাতা দিয়ে পিঠাটা বানানো হচ্ছে, আর এখানে হচ্ছে কি চার কিলো মুরগির মাংস দিয়ে, চার চার 8 কিলো মুরগির মাংস, আর 4 কিলো পোলাওর চাল দিয়ে, ও এখানে 11 কিলো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করা হচ্ছে, মানে এটা বিরিয়ানিটা আমি করছি, সব কিছু বিরিয়ানির আইটেম আমি নিয়ে আসছি।
সুরবাড়ির গাছের কলা, সুরফি কলা অনেক দিন পর খেলাম, কিছুদিন আগে আগে কেটে নিয়ে আসছিলাম, তো খুব ভালো লাগছে আসলে গাছের জিনিস খেতে পেরে।